হ্যালো গাইস, কেমন আছো? তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো। বিন্দুজ লোশনার ইন্টারেস্টিং ব্লগ বিয়ে, আজকের ব্লগ বিয়েটা আবার এটা ইন্টারেস্টিং হবে, কারণ হতেই হবে আজকের ব্লগটা ইন্টারেস্টিং। কারণ ফাইনালি দেখো, এই ঘরে এদিকে বস্তা প্যাকিং হয়ে গেছে, এদিকে সব জিনিসপত্র প্যাকিং হয়ে গেছে, এখানটা একটু প্যাকিং বাকি রয়েছে। কেন প্যাকিং হয়েছে এত কিছু? আমাদের বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছে। কেসা লাগা মেরা মজাক, তাই তো গাইস ব্যাপারটা কি হয়েছে, ফাইনালি ছুটিরাও এই বাড়িটা চেঞ্জ করে আমাদের বাড়ির কাছাকাছি একটা ঘর ওরা দেখে দিয়েছি। তো একদম বাড়ির কাছাকাছি ওরা একটা ঘর নিয়েছে। দাঁড়াও, তোমাকেও নেবো আমি, ধরো কথা বলিনি, তোমাকে নেবো ব্লগে আমি, দাঁড়াও। যাই হোক, ঘর দেখে দিয়েছি, তো ওখানে ওরা নতুন ঘরে যাচ্ছে, নেবো তো আমি ব্লগে নেবো বলেছি। হোল্ড হোল্ড গাইস, আমাদেরকে নিতে হবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বলছে, দাঁড়াও কী বলছে তা শুনে তারপর তোমার সব কথা বলছি। বলো এবার, বলো কি বলছো, বলো। চারটে দাঁত দেখালে হবে না, বলো এবার লাইভ লাইভ বলো কি বলছো। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইভ লাইভ। এই যে গাইস চারটে দাঁতের মালিক, ইদের মধ্যে চারটে দাঁত, কামড়া কামড়া আবার ই করে। তো যাই হোক, এখন মোটামুটি মোটামুটি যে এটা এখানে ঠাকুর রয়েছে, আর এটা হচ্ছে ব্যাগ রয়েছে, এই ব্যাগটা এখন রাত্রের বেলা আমরা এখন নিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে যাব, আর কালকে সকালে ভ্যানে করে মাল নিয়ে চলে যাব। যাই হোক, আজকের ব্লগটা তোমরা ব্লগটা দেখাচ্ছে কালকে, চলো। তো গাইস গুড মর্নিং, ফাইনালি চলে আসলাম গৃহস্থিতে। তো গৃহস্থিতে সেখানে এখান থেকে ছুটিদের জন্য একটা খাট নেওয়া হচ্ছে, যেহেতু তামতামের কিছুদিনের মধ্যে বার্থডে আছে, তো ভাবলাম যে বার্থডে স্পেশাল ওকে একটা খাটি গিফট করে দিই, কারণ ও বাচ্চা মানুষ, এখন নিচে শোবে, আমাদেরই খারাপ লাগবে, তার জন্য হচ্ছে কিন্তু বার্থডেতে গিফট দিতেই হবে। তাহলে এর থেকে ভালো আমার কাছে মনে হলো, সোনার কাছে মনে হলো, এর থেকে ভালো কিছু আর হয় না, যেহেতু নিজের শোবে, আমরা খাটে শোবো, ও নিজের শোবে ছোটো হয়ে, তার জন্যই ভাবলাম যে ওকে খাট গিফট করে দিই বার্থডে স্পেশালে। তারপর বার্থডে সময় আর কিছু দেবো না, শুধু জামা কাপড় দেবো, সেলিব্রেশন যেটা হবে সেটাই জাস্ট হবে। যাই হোক, এখন আমরা খাট নিতে সেখানে সোনাই খাট দেখছে আর কাকু দেখাচ্ছে, খাট পছন্দ হোক তারপরে আমি বলছি যে কী খাট নিলাম। ফাইনালি এই খাটটা নেওয়া হয়েছে, আর ডিজাইনটা বলো কেমন হয়েছে, সোনাই পছন্দ করেছে। এদিকে এটা 1 ইঞ্চি প্লাই নেওয়া হয়েছে। তো যাই হোক, আর নেওয়া হয়েছে 4টি চেয়ার, একটা চেয়ার, চেয়ারটা এরকম টাইপের হবে, এই টাইপের চেয়ার নেওয়া হয়েছে 4টে। তো যাই হোক, অনেক টাকা সকাল সকাল গাইস, অনেক টাকা বিল হয়ে গেছে, অনেক বহুত 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 কি বলবো গাইস। যাই হোক, এখন আমরা বাড়িতে যাবো, এখনও ছুটতে যাই না, বাড়ি থেকে সেট হবে, সেট হওয়ার পরে ছুটতে বাড়িতে যাবো, সব মাল জাল নিয়ে আসবো, চলো সবই তোমার ব্লগে দেখতে হবে। চলো, এখন যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ 150-এর খুব কাছাকাছি, সাবস্ক্রাইব গাইস। আমরা ওখান থেকে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, আর এই যে আমাদের জিনিসটা চলেও এসেছে, আর স্যার নিয়ে যাচ্ছে ছুটির দিন নতুন ঘরে গাইস, ঢুকছে এখন, তো ঘরটা একটু বাজে দেখো, যখন ওরা আসবে তারপর দেখাবো, চলো। কাকু একটু টান দাও বিড়িতে, কাকু বলছে বিড়িতে নাকি ধোয়া নেই। তো এবার চলো বোনের ভেতরে, মানে বোনের ঘরের ভেতরে যাবো। তো গাইস ফাইনালি ভ্যান ট্যান কষ্ট করে খুঁজে, অনেকক্ষণ ধরে খুঁজে ফাইনালি চলে এসেছে। তাম তাম দেখো কি করছে এদিকে গাইস, ঘরের পরিস্থিতিটা একদম ঠিক এরকম লেভেলে, কিছুদিন আগে এরকমই আমাদের ওই ঘরটা ছিল, এখন তাম তাম এখানে বসে আছে। কি হয়েছে, কি হয়েছে, কষ্ট হচ্ছে না, মজা পাচ্ছ নতুন বাড়িতে যাবা? যাই হোক গাইস, এদিকে দেখো সব কটা, বেশি মাল নেই, একটা দুটো, এই কয়েকটা বস্তা, এইটা এইটা, আর এই কটা মাল ব্যাস নিয়ে গেলেই হয়ে যাবে মনে হচ্ছে, একটা ভ্যানে হয়ে যাবে, না হলে তখন দুটো ভ্যান করতে হবে। তো চলো ভ্যানে এসে গেছে, ফটাফট করে মালগুলো তুলি। দেখেছিলাম যে ভাই আসিস একটু হেল্প করিস, কারণ আমার ভাঙা হাত আর সুমিতরও ভাঙা, দুই ভাঙা এক জায়গায়। তোকে ডেকেছিলাম, গেছে কোথায়, কোনো আতা পাতা কিচ্ছু নেই, ঘরের অলমোস্ট সব মাল বেরিয়ে গেছে, পুরো ঘর ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এখন শুধু এই কটা বার করতে হবে, আর এর টেবিল আছে, এই একটা মাল আছে, এটা কী হবে সেটা বুঝতে পারছি না, এটাকে বার করতে হবে,
ফুল সিলিন্ডার কিছুদিন আগে আমি ভরে দিয়েছিলাম। বাবারে, ওরে মাই সাহাব, গাইস বম বেরিয়ে যাচ্ছে। ও বাবারে, তোকে নমস্কার। তো গাইস, এদিকে দেখো মাল অলরেডি ফাঁকা বাজছে, এদিকে এটা নিয়ে নিয়েছি। এখন পথে অনেকটা মাল নিয়ে আসতে হবে। ব্যাপারটা কী হয়েছে, এখন ফাইনালি সব মাল জাল তোলা হয়ে গেছে, আর আমি এখন আয়নাতে ব্লগ করছি। গাইস এই দেখো, এদিকে এইদিকে একটা, এদিকে একটা ব্লগার, ওইদিকে একটা ব্লগার, সব সিনেমাটিক শট লেগে রা। আরে বাবা, ইতনা আওয়াজ হো রা ইধার। রাম রাম, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও। ফাইনালি ছুটিতে বাড়ির সামনে মাল চলে এসছে। এখন মালটা এই যে কাকা খুলছে, আবার এখন খোলার পর মালগুলো ঢোকানো হবে। ঢুকিয়ে সব মাল ঢোকানোর পরে, ঘর সেট হওয়ার পরে ছুটিতে ঘর আমি ফাইনালি রিভিল করব। ফাইনালি এটা লাগানো হয়ে গেছে, ওটা ফ্রিজটা ওখানে থাকবে, এখানে হচ্ছে খাটটা সেট হয়ে গেছে। তামতামের তোমার পছন্দ হয় মা, তোমার পছন্দ? উড়ে হাসি, তোমার মা এখনো জানে না যে খাট কিনেছি। হ্যাঁ, তো গাইস ব্যাপারটা হচ্ছে সেই হবে, তামতামের মা এখনো জানে না যে তামতামের খাট কেনা হয়েছে। তামতাম দেখে খুব খুশি হয়েছে। এটা তোমার, এটা এটা তোমার বার্থডে গিফট তোমার, বুঝলা? এটা তোমার হ্যাপি বার্থডে গিফট, কারণ কিছুদিন পর তোমার বার্থডে আসছে। ফাইনালি কাকা এসে মাল তুলে ফেললো। আর এই যে, হ্যাঁ কাকা এসে ফাঁকি মারার জোম। ছিল ছুটিদের ঘর, এখন অলমোস্ট পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। শুধু এই কটা মাল রয়েছে তো, তো এই বোর্ডটা পরে খুলবো। আর পাকা খুলে নিয়েছে গাইস, এ সাইডে এখানে পরিষ্কার, এ সাইডে ক্লিয়ার। তোমাদের বাল্ব ছিল খুলে নিয়েছো? ঠিক আছে, চলো। আমার 3000 টাকা চুল নষ্ট হয়ে যাচ্ছে, 3500 টাকা। হ্যাঁ, হাম বলা থা স্টেট নহীন করনে কা, তুম লোগ সুনতা নহীন হো। কুছ ভি, কুছ ভি। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মাল বাঁধা, এখন শুধু এই কটা মাল নিয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। তো গাইস ফাইনালি বাড়ির থেকে বেরিয়ে গেছি, আর এখন ছুটি নতুন বাড়িতে আছে। হাউ টু ফিল এক্সাইটেড? এক্সাইটেড নিজের থেকে বেশি এক্সাইটেড যে তোমাদের দেখাবো আমার নতুন বাড়ি। আমি গ্যারান্টি, তোমরা অবাক হবে, আমার নতুন বাড়িটা এতটা অবাক করা জিনিস। অলরেডি আমার ব্লগে গাইস দেখে নিয়ে যে তোমরা বাড়িটা দেখায় নিচ্ছে, আমি ওই ঘরের মধ্যে মালজাল ঢুকেছি সেগুলো দেখিয়েছি, আর প্রুফটা ভালো করে তোমাদেরকে দেখাবো সবই পুজোর শেষের দিকে, তাই তো? চলো এখন যাই গিয়ে ঘরে মালজাল আগে সেট করি, তারপরে কথা হচ্ছে। এটা হচ্ছে ছুটিদের ডাইনিংয়ে, সব ছোট্ট একটা ডাইনিং এর মধ্যে সব মাল জালগুলো ঢোকানো হয়েছে। আরবি নিয়ে আসছে, আমার একটা মাল নিয়ে এসছি, আরবি নিয়ে এসো, নিয়ে এসো, দত্তরে নিয়ে এসো। তো কেমন লাগছে নতুন ঘর? হ্যাঁ, সারপ্রাইজ হয়েছে কিছু? হ্যাঁ, যাক ফাইনালি লাইক 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 নেই তো হাতে। সকাল মে ইতনা লেট হো গয়া, হাম লোক আ গয়া। যাও যাও, বেঠো বেঠো, উধার বেঠো। সচ মে ইয়ে মেরা খাট হ্যায়, হাম ভাই দিয়ে দেন। ইয়েস, আপকা খাট হে, কেসা লাগ রাহা হে, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিন্তু আমি ভাবতে পারছি না। আমার ভিউজ আসবে, চোখ দেখাবে। সত্যি এটা আমার খুব দরকার ছিল। তো গাইস ইতনা ইমোশনাল মে
কাপ দেয়াল এই লড়কি এই লড়কি তাদের করে আমার ঘরটা গুছিয়ে নাও, এই খাট গুছিয়ে দিয়েছি আর ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলো দাদা, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি, বিকালে আসবো গাইস, টাটা, দেখা হচ্ছে বিকালে। তো আজ তোমরা তো সবাই জানো যে নতুন ঘর নিয়ে নিয়েছি আমরা, আর নতুন ঘর নিয়ে দেখবে দেখবে একটা জিনিস যেটা তোমরা কখনো দেখোনি, আজকে দেখাই চলো। মন দিয়ে ঘর না মুছলে ঘর মোছা হয়? কি হয়েছে? কাজই তো করছিস, চুরি তো আর করছিস না, বউয়ের কষ্ট বুঝছিস, সেটা সবাইকে দেখাচ্ছি আমি। তো গাইস আমার শরীরটা ভালো না, আমার জ্বর হয়েছে, তাই বিশেষ করে তাই ও এই কাজটা করছে। ফার্স্ট টাইম ঘর মুছিস, কেমন লাগছে? লাথি মারবো মোটেও না। কোন দিন করেছিস তুই? কোন দিন করেছিস? গাইস ও কখনো করেনি, কখনো না। প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ দাও। সব থেকে বড় কথা যে পুজো চলে এসছে কাল মহালয়া, কিন্তু এখনো আমার শপিং হয়নি। এই ঘর পরে মুছবি, আগে বল জামা কিনে দিবি কবে, টাকা জামা কিনে দিবি কবে? আগে দেখি অনেক টাকা খরচ হয়ে যাবে। তুই বল জামা কিনে দিবি কবে? আরে ওইসে তো পুরনো জামা কাপড় দিয়ে চালিয়ে দাও না। গাইস আমি এখনো জামা কিনিনি, তোমরাই বলো, তোমরাই বলো পূজোতে কার কার এখনো হয়নি, সবারই হয়ে গেছে আমি জানি। কবে কিনে দিবি বল? সোমবার যাব, আজকে শনিবার নাচের ক্লাস আছে, কালকে নাচের ক্লাস আছে, সোমবার যাব। তো গাইস ও তোমাদের কথা দিল যে সোমবার যাবে, তো সোমবার যদি না যায় তারপরে হবে। তো যাই হোক এখন আমি এইখানে রান্না করছি, কালকে কাল আমি ভিডিও দেখছিলাম একটা যে হচ্ছে ইলিশ মাছের, তো আমি ভাবছিলাম যে ইলিশ মাছ খাবো, তাই রাহুল আমার জন্য এই যে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ নিয়ে এসছে, তারাও দেখাই তোমাদের। আর এই যে খুব যত্ন সহকারে আমি মাছটা রান্না করছি, এক্ষুনি যাচ্ছিল তো গাইস ফাইনালি এখন সেই মোমেন্ট, যেটা মোমেন্টে কেক কাটা হবে, সেটা সব গার্জেনরা রয়েছে, আর আমি রয়েছি কেক খাওয়ার জন্য। যখন কেক কাটা হবে চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার গোলু, হ্যাপি বার্থডে টু ইউ, তুম তুম একটা রুম, তো সেই রুমটাই হচ্ছে ওরা শিফট হয়েছে। আমি তোমাদেরকে প্রথম দিন বলিনি কারণ ও বলেছে রাহুল আমি তো ব্লগ করবো ঘর ছাড়া, তো তাহলে তুমি প্লিজ বলো না, তাহলে আমার ভিডিওতে ভিউজ আসবে না, তার জন্য আমি তোমাদেরকে বলিনি, তো সরি, কিছু মনে করো না, তোমাদের উপর ছোটোখাটো প্র্যাঙ্ক করে ফেললাম এই ভিডিওর মাধ্যমেই। তো প্র্যাঙ্কটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, তোমরা প্র্যাঙ্ক হয়েছো কি না সেটাও বলবে। যাই হোক, তোমাদের উপর ছোট্ট একটা প্র্যাঙ্ক করলাম ভিডিওর মাধ্যমে, যে ওইটাই আমাদের সেকেন্ড রুমটাই, মানে আমাদের যে আরেকটা রুম নিয়েছিলাম সেই রুমটাই ছুটিতে থাকছে। তো যাই হোক, আজকের ভিডিও এইটুকুই, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, আর নেক্সট ভিডিও হবে শপিং ভিডিও, তো অলরেডি শপিং হয়ে গেছে, শুধু ভিডিওটা এডিট করতে হবে, তো কালকে আসছে সেই ভিডিওটা। তো চ্যানেলে চোখ রাখো, যদি ভিডিও ভালো লাইক করে শেয়ার সাবস্ক্রাইব, দেখো হচ্ছে নেক্সট ভিডিও, তো ভালো থাকো, শুধু বাইরে লাভ ইউ, টেক কেয়ার, টাটা, গুড নাইট।